একটা ভালো লেগ গত ক্লাসে আমরা পড়ছিলাম বিশ্বগ্রামের ধারণা, তাই তো? বিশ্বগ্রাম। হ্যাঁ, বিশ্বগ্রামের ধারণা গত ক্লাসে আমরা পড়ছিলাম। আচ্ছা, তোমরা তো বুঝতে পারতেছো যে কি করছি গত ক্লাসে। আচ্ছা, বাদল একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আগের ক্লাসে ছিল না, তারপর একটু চেষ্টা করো। আচ্ছা, আজকে পড়বো হলো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। হ্যাঁ, গত ক্লাসে দেখছিলাম যে 11টা উপাদান আছে, অর্থাৎ বিশ্বগ্রাম এই 11টা হ্যাঁ সেক্টরে অবদান রাখে। এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। প্রথম নাম্বার যেটা, সেটা হলো যোগাযোগ। আমরা আসলে মূলত কি, হ্যাঁ, আজকে আমরা এই যোগাযোগটাই পড়বো, শুধু জাস্ট যোগাযোগটা শেষ করব। আমাদের এই হ্যাঁ যোগাযোগটা একটু ভালো মতো পড়তে হবে, কারণ হলো যোগাযোগটা দ্বিতীয় অধ্যায়ে, এই আজকে যদি ভালো মতো পড়ি তাহলে দ্বিতীয় অধ্যায় আর পড়তে হবে না, মানে 4-5টা পেজ পড়তে হবে না। আর এরপরে যে টপিকগুলো আছে, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, এগুলো 2-3টা করে একদিনে ক্লাস করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে হ্যাঁ সেটা যেটা মূল ক্লাস সেটা হলো যোগাযোগ। হ্যাঁ, যোগাযোগ আমরা আগে জানছি যে যোগাযোগ কি, যোগাযোগ সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি হয়েছে যে তথ্য এক স্থান থেকে আরেক স্থানে যাবে এবং আসবে, এই যাওয়া এবং আসাকেই যোগাযোগ বলা হয়, হ্যাঁ, বা কমিউনিকেশন বলা হয়। তাহলে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেটা যোগাযোগ, এটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। আচ্ছা দেখো, আমরা এই পিকচারগুলো দেখলে একটু হয়তো বা বুঝতে পারবো, এই যে প্রথম পিকচারটা আমরা হয়তো ছোটবেলায় দেখছি, আমরা ওই যে কি গুনা দিয়া পেঁচায়া পেঁচায়া একটা খেলনা তৈরি করছে, একজন মুখে বলছে আর একজন কানে ধরে শুনছে, এরকম অভিজ্ঞতা হয়তো তোমাদের আছে। আচ্ছা, আর এই একটা মাঝখানের যে চিত্রটা, এই চিত্রটা দেখো, একজন মহিলা ল্যাপটপ নিয়ে যোগাযোগ করতেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে যে যোগাযোগ, এখানে যোগাযোগ হয়েছে একটা বাচ্চার সাথে, এটা কি সরাসরি যোগাযোগ? আর এখানে যেটা হচ্ছে, মহিলা হয়তো ল্যাপটপে কিছু লিখে যোগাযোগ করতেছে, তাই তো? আচ্ছা, আর এইখানে দেখো যোগাযোগ কিভাবে হয়, একটা ল্যাপটপ থেকে একাধিক ডিভাইসে কিভাবে যোগাযোগ হয়। আর যোগাযোগের জন্য আমরা সবচেয়ে বড় মাধ্যম যেটা ব্যবহার করি সেটা হলো ওয়েবসাইট, www. আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই যোগাযোগটা, তোমাদের সামনে যদি বই থাকে তাহলে দেখবা যে যোগাযোগকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো টেলিযোগাযোগ ব্যবস্থা, তথ্য যোগাযোগ ব্যবস্থা, আর প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা। টেলিযোগাযোগটা যদি আমরা দেখি, তাহলে টেলি শব্দের অর্থ কি? টেল মানে কি, বলা, কথা বলার মাধ্যমে যে যোগাযোগ সেটা হলো টেলি যোগাযোগ ব্যবস্থা। শুনতে পারতেছো আমার কথা? তোমরা কি শুনতেছো আমাকে? হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, তাইলে টেলি যোগাযোগ ব্যবস্থা তার মানে কথা বলার মাধ্যমে আমরা যে যোগাযোগ গুলা করি, যেমন মোবাইলে আমরা কথা বলি, টেলিফোনে আমরা কথা বলি, ওয়াকি টকি চেনো তো মনে হয়, যে পুলিশের কাছে যেটা থাকে ওয়্যারলেস, হ্যাঁ ওয়াকি আমরা কথা বলি, এই যে কথা বলার মাধ্যমে যে যোগাযোগ গুলা সম্পূর্ণ হয়, এই সমস্ত যোগাযোগকে বলা হয় টেলি যোগাযোগ। বুঝতে পারছো কি কথা? হ্যাঁ এরপর আছে সেটা হলো তথ্য যোগাযোগ। এইখানে আর কথা বলা থাকবে না, এখানে কি হবে, কোনো কিছু লেখা হবে, অথবা কি কোনো একটা ইমোজি পাঠাইতে হবে, অথবা একটা পিকচার পাঠাইতে হবে, অথবা যে কোনো একটা ফাইল পাঠাইতে হবে, অর্থাৎ তথ্য যাবে। হ্যাঁ যদি যোগাযোগ হয় তাহলে তাকে বলতে পারি আমরা তথ্য যোগাযোগ ব্যবস্থা। এরপরে যেটা, সেটা হলো প্রত্যক্ষ যোগাযোগ। প্রত্যক্ষ যোগাযোগ কোনটা? সরাসরি আমরা গাড়িতে, সাইকেল দিয়ে, প্লেন দিয়ে, যে কোনো ভাবে আমরা যদি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যোগাযোগ করি, তাহলে সেটা হলো প্রত্যক্ষ যোগাযোগ। দেখো, আমরা এই যে চিত্রগুলা দেখলে হয়তো বুঝতে পারতেছি যে টেলি যোগাযোগ কোনটা, কথা বলার মাধ্যমে, তথ্য যোগাযোগ হয়তো মোবাইলে বা ল্যাপটপে ফাইল পাঠায় দিছে, আর প্রত্যক্ষ যোগাযোগ গাড়িতে, যানবাহনে চড়ে যে যোগাযোগ, এটা। আচ্ছা, তাহলে আমরা প্রথম যেটা সেটা হলো টেলি যোগাযোগ। এবার আসি যে টেলি যোগাযোগটা কি, এটা নিয়ে যদি আমরা বলি, তাহলে টেলি যোগাযোগকে আবার 3 ভাগে মনে হয় ভাগ করা গেছে। একটা হলো ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক, একটা হলো ডিজিটাল টেলিফোন, 2 নম্বর হলো মোবাইল কমিউনিকেশন। টেলিফোনে যেটা বুঝছো হয়তো, ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক হলো আমরা যে আগে যে টেলিফোনের চিত্রটা দেখতেছো, আগে যে টেলিফোন সিস্টেমগুলো ছিল,
কিরকম ছিল, এরকম একটা বাটন থাকতো, এরকম তার পেছনে পেছনে থাকতো, এটা দিয়ে মানুষ কথা বলতো। এটা কি করা হতো, এই দেখো দুইটা কেবল দুদিকে গেছে, একটা চার্জার কেবল আর একটা কেবল, এই টেলিফোন থেকে একেবারে তুমি যার সাথে কথা বলতেছো তার বাড়ি পর্যন্ত একটা তার বিছানো আছে। এটা হলো টেলিফোন, ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক। এখানে টেলিফোনের সাথে, একটা টেলিফোনের সাথে আর একটা টেলিফোনের সরাসরি সরাসরি কি আছে, তার বিছানো আছে, এই তারের মধ্যে দিয়ে কথাগুলা যাচ্ছে। এরপরে যেটা আসে সেটা হলো মোবাইল কমিউনিকেশন, অর্থাৎ এই তারগুলা বাদ, এই তারগুলা বাদ যাবে, তার থাকবে না, তার ছাড়া যদি যোগাযোগ হয় তাহলে সেটা হলো মোবাইল কমিউনিকেশন। আচ্ছা, তার ছাড়া বলতে আমরা মোবাইল শব্দের অর্থ জানো, মোবাইল মানে কি, মোবাইল এটা ইংরেজি শব্দ, বাংলা কি জানো? আচ্ছা, মোবাইলের বাংলা হলো দূরালাপি। হ্যাঁ, মোবাইলের বাংলা দূরালাপি, আমরা হ্যাঁ দূরালাপি মোবাইলের বাংলা। হ্যাঁ, হয়তো বা তোমাদের বাংলাতে হয়তো কোনো কোনো সময় আসে প্রতিশব্দ হিসেবে। আচ্ছা, এটার মানে হলো কি, মোবাইলটা কেন, মোবাইলকে আমরা সেল ফোন বলি, সেলুলার ফোন বলি, হ্যাঁ হ্যান্ডসেট বলি, বিভিন্ন কিছু বলি, এই হ্যান্ডসেট বলি, সেলুলার ফোন বলি, মোবাইল ফোন বলি, এই বলার কারণ হলো যে এইখানে কি থাকে না, কোনো প্রকারে তার থাকে না, তার বিহীন যোগাযোগ হয় যেটার মাধ্যমে, সেটা হলো মোবাইল কমিউনিকেশন। অর্থাৎ দুইটা একাধিক ডিভাইস থাকবে, অন্ততপক্ষে একটা ডিভাইস কি হবে, তার ছাড়া হবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ, সমস্যা নাই, বল। আর বাংলাদেশে যেহেতু মোবাইলের কথা বলতেছি, বাংলাদেশে কয়টি মোবাইল অপারেটর আছে জানো? 5টি মোবাইল সিম অপারেটর আছে, এগুলা একটু জেনে রাখবা। এরপরে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো স্যাটেলাইট। বই সামনে আছে হয়তো তোমরা দেখতে পারতেছো বিষয়গুলা, হ্যাঁ বইয়ের মধ্যে কিন্তু বিষয়গুলো। হ্যাঁ, এরপরে হলো স্যাটেলাইট, স্যাটেলাইটে যে দেখতে পারতেছো এটা কি, বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমরা এখন যদি বিষয়গুলো দেখি যে ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কটা কি, হ্যাঁ এরপরে যেটা আছে সেটা হলো ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক। এটা এই যে টেলিফোনের যে কথাগুলো বললাম, যে টেলিফোনের একটা লাইন থাকবে, তোমরা হয়তো বাড়ি থেকে বের হইলে দেখবা যে ঢাকা তোমার সিরাজগঞ্জ শহরে দেখবা বা বিভিন্ন জায়গায় দেখবা টেলিফোনের কি আছে, লাইন আছে। কিছু 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 জায়গায় দেখবা যে একটা স্টিলের খাম্বা দেখা যায় মাথায় চক্কা, ওইখানে তার পেছানো থাকে, অথবা দেখবা কিছু বক্স আছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, দেখবা কিছু পোলের সাথে বক্স থাকে, একটা বড় একটা বক্স থাকে, বক্সের মধ্যে খালি তার। এইগুলো হলো টেলিফোন কেবল, অর্থাৎ তোমার বাড়ি থেকে একেবারে এই টেলিফোনের যে তারটা একেবারে তোমার বাড়ি থেকে যেখানে কথা বলতেছো সে পর্যন্ত বিছানো। আর এইখানে কথা যে বলে এই কথাগুলাই তারের মধ্যে দিয়ে যায়, কিভাবে যায়, প্রত্যেক 8টা তার থাকে। হ্যাঁ, আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো 8টা, এই প্রত্যেকটা তারের আলাদা আলাদা নাম্বারিং থাকে, সেই নাম্বারটাই হলো আসলে তোমার টেলিফোন নাম্বার হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো মোবাইল কমিউনিকেশন। হ্যাঁ, মোবাইল কমিউনিকেশন যেটা বললাম যে মোবাইল কমিউনিকেশন কি হবে, যে একটা মোবাইল সেটা হবে কি, তার ছাড়া, ওই টেলিফোন লাইন যেরকম ছিল এটাও সেরকম, কিন্তু এখানে কি থাকবে না, তার থাকবে না, তার ছাড়া যোগাযোগ যখন হবে তখন সেটা হবে মোবাইল কমিউনিকেশন। এখন মোবাইল কমিউনিকেশনের মধ্যে, মোবাইলের মধ্যে অনেক কিছু পাবা, সিম কার্ড, ব্যাটারি, মোবাইল কিভাবে কাজ করে, মোবাইলে নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এগুলো সব ডিটেইলস তোমাদের দেওয়া আছে। হুম, দ্বিতীয় অধ্যায়ে গেলে আমরা এগুলো সব দেখতে পারবো, যে মোবাইলে আমরা যে কথা বলতেছি এই কথাটা এত দ্রুত কেন, আমেরিকার থেকে এইখানে কথা এত দ্রুত কেন আসে, কি কারণে এত দ্রুত আসে, কে বহন করে নিয়ে আসে, এই সব বিষয়গুলো ইনক্লুড করা আছে তোমাদের এই বইয়ে। আচ্ছা, এরপরে যেটা টেলিযোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট, এটা একটু তোমাদেরকে ডিটেলস জানতে হবে স্যাটেলাইট সম্পর্কে, কারণ বাংলাদেশে এই বাংলাদেশ কিন্তু স্যাটেলাইটের অন্তর্ভুক্ত হয়েছে, তোমরা জানো বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটা উৎক্ষেপণ করা হয়েছে 2018 সালে, তোমাদের বই মনে হয় এটা এই তথ্যগুলো দেওয়া আছে। হ্যাঁ, কোন কোম্পানি এটা করছে। আচ্ছা, তোমাকে আগে বলি স্যাটেলাইটটা আসলে কি, এটা কি জানো? স্যাটেলাইট জানো, স্যাটেলাইট সম্পর্কে একটু ধারণা আছে কি?
পড়ছি তো মেলাদিন আগে, এখন আর ধারণা বেশি নাই। আসলে স্যাটেলাইটটা মূলত যেটা সেটা হলো একটা গ্রহ, কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, এটা হলো শব্দের অর্থ বললাম। এখন যখনই কৃত্রিম উপগ্রহের কথা বলবো, তখন কিন্তু তোমাদের মাথায় এই গ্রহ নক্ষত্র এই বিষয়গুলো চলে আসবে। তাহলে গ্রহ নক্ষত্র যখন আসবে, তখন তোমাকে জানতে হবে যে পৃথিবীটার কয়টা স্তর আছে। তোমরা হয়তো জানো পৃথিবীর কিন্তু কয়টা, পাঁচটা না চারটা স্তর আছে। এই যে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, হ্যাঁ অ্যাটমোস্ফিয়ার, এগুলো জানো তো হয়তো। তো এই স্যাটেলাইটটা কেন স্থাপন করা হয়, কোথায় স্থাপন করা হয়, এটা একটু বলি তোমাদেরকে। যে পৃথিবী কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র, পৃথিবীটা কি একটা চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে উপরে তুলে ছেড়ে দিই, তাহলে এই বস্তুটা কোথায় পড়ে, মাটিতে পড়ে। কেন মাটিতে পড়ে, পড়ার কারণ হলো যে পৃথিবী ওই বস্তুটাকে কি করতেছে, আকর্ষণ করতেছে। পৃথিবী এই বস্তুটাকে আকর্ষণ করতেছে, বিধায় এই বস্তুটা পৃথিবীতে এসে পড়ে। এখন এই আকর্ষণটা আমরা যদি দুইটা চৌম্বকের ক্ষেত্রে দেখি, দুইটা চৌম্বক যদি এক জায়গায় করি আমরা, চৌম্বক দুইটা কাছাকাছি নিলে কি হয়, আকর্ষণ করে। কিন্তু আস্তে আস্তে যদি চৌম্বক দুইটা সরায় নিয়ে যাই, তাহলে কি কিছু দূর গেলে আর আকর্ষণ করে না, আকর্ষণটা কি কমে যায়, এক সময় দেখা যায় আকর্ষণ করেই না। আচ্ছা, সেম কাহিনীটা আমাদের এই পৃথিবী আমাদের সাথে করে। কি, আমরা পৃথিবী থেকে যত উপরে যাব, তত পৃথিবী কি আমাদের প্রতি আকর্ষণটা কমায় দেবে। হ্যাঁ, যেটাকে আমরা বলি যে এই যে অভিকর্ষ ত্বরণ বা মহাকর্ষ, অভিকর্ষ, এগুলো হয়তো জানো তোমরা। তাহলে এই যে পৃথিবীর উপরে আমরা আস্তে আস্তে যত উপরে যাব, তত কি বায়ুমণ্ডলটা হ্রাস করে আমরা উপরে চলে যাচ্ছি। বায়ুমণ্ডলের উপরে যখন আমরা যাব, গেলে কি হবে, এই পৃথিবী আর আমাকে আকর্ষণ করবে না। যখন পৃথিবী আমাকে আকর্ষণ না করবে না, তখন ওইখানে আমি কি, পৃথিবীর যখন আকর্ষণ না করবে, যেই জায়গায় যাব আমি সেই জায়গায় কি থাকতে পারবো, ওইখান থেকে আমি কোনো জায়গায় সরতে নড়তে পারবো না। তার মানে কি, পৃথিবী যখন আমাকে না টানবে, তাহলে আমি শূন্যের উপর কি করব, ভাসবো। যখন শূন্যের উপর ভাসবো, তখন আমি ওইখান থেকে যা খুশি আমি তা করতে পারবো, আমার কিন্তু পৃথিবী আর টেনে মাটিতে নামাচ্ছে না। এই থিওরিটা কাজে লাগায় পৃথিবীর উপরে একটা জায়গা বানাইছে বিজ্ঞানীরা, তোমরা হয়তো জানো, নাসা, একটা গবেষণা কেন্দ্র। ওই নাসা কি করছে, এই পৃথিবীর থেকে অনেক দূরে যেই জায়গাতে গেলে পৃথিবী আর তার দিকে আকর্ষণ করে না, সেই জায়গাটা একটা স্টেশন বানাইছে। সেই জায়গাতে কি করছে, একটা স্টেশন বানাইছে। কেন, এই স্টেশনের ভিতরে ওইখানে যায়, ওইখান থেকে গবেষণা করা যায়। কি গবেষণা করা যায়, পৃথিবীর উপরে কেউ আছড়ে পড়তেছে কিনা, কোনো গ্রহ উপগ্রহ আসতেছে কিনা, অথবা চাঁদে কিভাবে যাওয়া যাবে, চাঁদে যাওয়ার পথ কোনটা, অথবা মঙ্গল গ্রহে কি হচ্ছে না হচ্ছে, এই মানে সম্পূর্ণ বিষয় নিয়ে গবেষণা করা হয়। আসলে মূলত আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে পৃথিবীর থেকে উপরে যে ফাঁকা জায়গাটা, যে জায়গায় গেলে পৃথিবী আর আমাদেরকে টানে না, সেই জায়গাটা যাওয়া হয় কিভাবে, যাওয়া হয় রকেটের মাধ্যমে। তোমরা হয়তো জানো যে রকেট একবার বানানো হয়, একবার একটা রকেট চলে, রকেট একবারই জ্বলে শেষ হয়ে যায়। আচ্ছা, এই রকেটটা কি করে, পৃথিবী থেকে এই যে শূন্য জায়গা আছে, এই জায়গাতে কাকে নিয়ে যায়, স্যাটেলাইটকে নিয়ে যায়। এখন স্যাটেলাইট ওইখানে যায় কি করে, স্যাটেলাইট ওইখানে যায় পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এখন চারদিকে ঘুরতে থাকে কেন, কারণ হলো পৃথিবী চারদিকে ঘুরতে থাকে এইটা না, স্যাটেলাইট যেখানে সেখানেই থাকে, একটা জায়গায় অবস্থান করে, কিন্তু কি পৃথিবীটা ঘুরতে থাকে। পৃথিবীতে যখন ঘোরে, তখন স্যাটেলাইট এক জায়গায় কিন্তু থাকতে পারে না, মনে হয় স্যাটেলাইটটা চারদিকে, পৃথিবীর চারদিকে ঘুরতেছে। এখন মূল কথা হলো স্যাটেলাইট কি করে, স্যাটেলাইট, এই যে বুঝলাম যে পৃথিবীর উপরে নিয়ে স্যাটেলাইট স্থাপন করা হয়, কি করবে স্যাটেলাইট দিয়ে কি করবে। স্যাটেলাইটের কাজ হলো দুইটা, স্যাটেলাইট কাজ করবে কয়টা, দুইটা জাস্ট। কি কি কাজ করবে, এক নাম্বার কাজ হলো ডেটা রিসিভ করবে, অর্থাৎ পৃথিবীর থেকে যে ডেটাগুলো দেওয়া হবে সে কি করবে, ডেটাগুলা রিসিভ করবে। আর একটা কাজ কি করবে, এই ডেটাগুলা আবার ট্রান্সফার করবে, অর্থাৎ একবার রিসিভ করবে আবার ট্রান্সফার করবে। অর্থাৎ তুমি একটা ফোন কল দিছো, ফোন কলটা কোথায় চলে গেল, স্যাটেলাইটে, তাহলে সে এই ক্ষেত্রে স্যাটেলাইট কি করলো, তথ্যগুলো কি রিসিভ করলো। আবার তোমার ফোন কলটা কি নিয়ে সে রাখবে, না তুমি যাকে ফোন দিছো তার কাছে পাঠিয়ে দেবে, তাহলে তার কাছে পাঠিয়ে দেবে। এই পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সে কি করলো,
ট্রান্সমিট করলো, তার মানে ডেটা রিসিভ করা আর ট্রান্সমিট করা, অর্থাৎ একবার গ্রহণ করবে আবার ত্যাগ করবে, এটাই কি স্যাটেলাইটের মূল কাজ। এখন স্যাটেলাইট যখন তোমার কাছ থেকে তথ্যটা সংগ্রহ করে, একে বলা হয় কি বটম টু টপ, আর যখন স্যাটেলাইট থেকে আবার কোনো ফোনে যায় তখন এটা বলা হয় টপ টু বটম। ঠিক আছে, স্যাটেলাইট থেকে দুইটা কাজ হয়, একটা হলো তথ্য যায় স্যাটেলাইটে, আবার স্যাটেলাইট থেকে কি তথ্যটা ব্যাক করে যাকে ফোন দিছো তার কাছে চলে যায়। বুঝতে পারছো কি আমার কথা? আচ্ছা, এইটা হলো মূল স্যাটেলাইটের কাজ। হ্যাঁ, এখন স্যাটেলাইট স্থাপন করা হয় কিন্তু কিছু বিষয়কে খেয়াল করে, সেটা কি পৃথিবীতে কয়টা উপগ্রহ আছে জানো? কৃত্রিম উপগ্রহ বাদে পৃথিবীর কয়টা উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ আছে একটা, পৃথিবীর উপগ্রহ আছে একটা, যেটা চাঁদ। হ্যাঁ, চাঁদ, এই চাঁদটা হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে তোমরা যদি বই খেয়াল করো, বইয়ের মধ্যে এই বিষয়গুলো দেওয়া আছে। এখন এই যে স্যাটেলাইট স্থাপন করা হয়, স্যাটেলাইট কিন্তু 90 মিনিটে সারা পৃথিবী ঘুরে আসতে পারবে। স্যাটেলাইটটা এমন একটা জায়গায় স্থাপন করা যাবে যে স্যাটেলাইটটা কি করবে, 90 মিনিটে একবার পৃথিবীকে ঘুরবে। এখন বলো, আমরা এই পৃথিবীতে যে বসবাস করতেছি, আমরা ঘুরতেছি না সবসময়, কিন্তু আমরা চলতেছি 18 কিলোমিটার বেগে, কিন্তু আমরা সবসময় চলতেছি। অর্থাৎ একবার আমরা কি করি, সূর্যকে ঘুরে আসি কয় ঘন্টায়? 24 ঘন্টায়। এখন এই পৃথিবীকে একবার ঘুরে আসে চাঁদ কতদিনে জানো? 29.5 দিনে। অর্থাৎ আমরা চাঁদকে, চাঁদ যে আমাদেরকে ঘোরে এটার উপরে আমরা বছর নির্ণয় করি, আর সূর্যকে যে আমরা ঘুরি এটাকে আমরা দিন নির্ণয় করি। আচ্ছা, এই স্যাটেলাইটের আসলে মূল কথা কিন্তু আমরা বুঝে ফেলছি, যে স্যাটেলাইটটা কি করে, তথ্য একবার গ্রহণ করে আবার একবার কি প্রেরণ করে। তাহলে কখন স্যাটেলাইট কাজটা করে? স্যাটেলাইট কি সবসময় আমরা যে ফোন দিই, আমার ফোন কলটা কি স্যাটেলাইটে যায়? না, আমার ফোন কলটা স্যাটেলাইটে যায় না। তাহলে কেন স্যাটেলাইটে যায় না কেন? স্যাটেলাইট কোথায় কাজ করবে? দুর্গম এলাকায় যেখানে টাওয়ার স্থাপন করা সম্ভব না, সেই জায়গায় স্যাটেলাইট কাজ করবে। যেমন সমুদ্রে, তুমি এখন এইখান থেকে যদি আমেরিকায় ফোন করো, তাহলে তোমার ফোন কলটা কিন্তু অনেকগুলা টাওয়ার পেয়ে হয়ে মানে পাড়ি দিয়ে দিয়ে যেতে হবে, সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। এই জন্য তোমার ফোন কলটা কি করবে, তোমার পার্শ্ববর্তী টাওয়ারে যাবে, সেইখান থেকে সরাসরি কোথায় চলে যাবে, স্যাটেলাইটে যাবে। স্যাটেলাইট কি করবে, তোমার যেই ফোন কলটা দিছে আমেরিকাতে, ওই আমেরিকার ফোনে ডাইরেক্ট পাঠায় দেবে। তাহলে এখন কিন্তু তোমার দূরত্বটা কমে গেল, আর যদি কাছাকাছি হয় তাহলে অবশ্যই তোমার ফোন কলটা তোমার পার্শ্ববর্তী টাওয়ারে যাবে, সেই টাওয়ার থেকে কোথায় যাবে, অন্য একটা টাওয়ারে যাবে, সেই সেইখান থেকে সরাসরি মূলত যেই ফোনে কল দিছে সেই ফোনে চলে যাবে। বুঝতে পারছো কি আমার কথা? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে কথাটা বললাম সেটা কি কথা, সেটা হলো স্যাটেলাইটের কথা, যা শুধু আমরা কি স্যাটেলাইট নিয়ে কথা বলছি। আচ্ছা, এখন এই যে স্যাটেলাইটের দেখো, এই যে চিত্রটা যদি দেখো, এই যে স্যাটেলাইট, স্যাটেলাইটের এই যে পৃথিবীতে কিছু জিনিস আছে দেখতে পারতেছো, এই যে এগুলো কিন্তু পৃথিবীতে স্থাপন করা, আর এটা কি উপরে থাকে, যে স্যাটেলাইটের এই যে পাখার মতো দেখতেছো, এইগুলা কি সৌর প্যানেল, এগুলাতে কি করা হয়, স্যাটেলাইটে চার্জ দেওয়া হয়। হ্যাঁ, আর এই যে পিছনে একটা এন্টিনার মতো দেখতেছো, এই এন্টিনা কি করে, ডেটা রিসিভ করে আবার প্রেরণ করে। আর এই যে পৃথিবী থেকে দেখো, পৃথিবীর মাটিতে যে ইয়াগুলা থাকে, এগুলা কি করে, একবার তথ্য দেয় আবার কি স্যাটেলাইট থেকে নিয়ে থাকে। বুঝতে পারছো কি কথা? আচ্ছা, এই গেল মূল কথা স্যাটেলাইটের। এরপরে আসো আমাদের কি আছে, তথ্য যোগাযোগ। এইটা কিন্তু আমরা যে আলোচনা করলাম, এই আলোচনাটা কিসের মধ্যেকার, টেলিযোগাযোগের মধ্যে। হ্যাঁ, টেলিযোগাযোগকে তিনটা ভাগে ভাগ করছিলাম, তিনটার এক নাম্বারটা হলো টেলিফোন, তারপরটা হলো মোবাইল, এরপরটা হলো স্যাটেলাইট। বুঝতে পারছো কি? আচ্ছা, এরপর যেটা সেটা হলো তথ্য যোগাযোগ। এই তথ্য যোগাযোগ যদি আমরা দেখি, তথ্য যোগাযোগকে আবার, তথ্য যোগাযোগ কিন্তু একা সম্ভব না, তথ্য যোগাযোগ আবার কি করে, তথ্য যোগাযোগটা এই যে তথ্য যোগাযোগ ব্যবস্থা পুরা বিষয়টা কাজ করবে কিসের মাধ্যমে, এই যে 1 নম্বরে ইন্টারনেট, 2 নম্বরে ইমেইল, 3 নম্বরে টেলিকনফারেন্সিং, 4 নম্বরে ভিডিও কনফারেন্সিং, 5 নম্বরে বুলেটিন বোর্ড। এই 1 নম্বর যেটা আছে সেটা হলো কি,
ইন্টারনেট। হম ইন্টারনেটটা কি? ইন্টারনেটটা হলো একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক, একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক, এগুলো যদি একত্রিত হয়ে সারা পৃথিবীব্যাপী একটা জালের মতো তৈরি করে তাহলে সেটাকে বলা হয় ইন্টারনেট। নেট মানে জাল, তার মানে পৃথিবীর মধ্যে এই যে ডেটা কমিউনিকেশনের বা যোগাযোগের যে কাল্পনিক একটা জালের কথা বলা হইতেছে, এই জালটাই হলো ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেটটা অনেক ধরনের হয়ে থাকে, যে বিষয়গুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে আরও ডিটেলস পড়ব। আচ্ছা, ইন্টারনেটের ইন্টারনেটের পরে যেটা ইন্টারনেট ইউজ করে আমরা সর্বোপরি যেটা ব্যবহার করি সেটা হলো ইমেইল। তোমরা হয়তো সবারই ইমেইল আছে। হ্যাঁ, এই যে ইমেইল, যেটা ইমেইল, কিন্তু একটা ইমেইল যখন আমরা বলতেছি তখন কিন্তু আমরা জিমেইল বলতেছি না, আমরা বলতেছি কি, ইমেইল। ইমেইলের পুনরূপ হলো ইলেকট্রনিক। এখন এই যে ইমেইলটা, ইমেইল অনেক ধরনের হতে পারে, জিমেইল আছে, ইয়াহু মেইল আছে, হ্যাঁ, আরো অনেক ধরনের মেইল পাওয়া যায়। তো এই যে মেইলটা, এই মেইলটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, যে মেইল কে আবিষ্কার করছে, কত সালে এটা আবিষ্কার করছে, কে আবিষ্কার করছে, ইন্টারনেট কে আবিষ্কার করলো, কত সালে আবিষ্কার করলো, এই বিষয়গুলো একটু তোমরা বই থেকে ফাইন্ড আউট করবা। ঠিক আছে, আমি যদি এই বিষয়গুলো তোমাদের নোট করে দেই তাহলে আমার আরো সময় লাগবে, হ্যাঁ, লিখে দিতে হবে। এই জন্য আমি কি করতেছি, যে তোমাদের এই যে ইন্টারনেট, দুইটা জিনিস মনে রাখবা, ইন্টারনেট কত সালে আবিষ্কার করছে, কে আবিষ্কার করছে, হয় কোনো ব্যক্তি আবিষ্কার করছে, নাহলে কোনো প্রতিষ্ঠান আবিষ্কার করছে। হ্যাঁ, আমি বলি ইন্টারনেটটা হলো 1989 সালে মনে হয় আবিষ্কার হয়েছে ইন্টারনেট। আচ্ছা, এরপর মেইলটা আবিষ্কার হয়েছে কত সালে, কে আবিষ্কার করছে, এটা একটু দেখে নিবা। মেইলে কিছু জিনিস আছে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে, সেটা হলো মেইলের কয়টা অংশ, মেইলের কয়টা অংশ থাকে। মেইলের মূলত অংশ থাকে হলো তিনটা, একটা হলো মেইলের নাম, যে ব্যক্তি ব্যবহার করতে, ব্যবহারকারীর নাম, তারপর থাকে হলো @জিমেইল, তারপর হয়তো .com, তাহলে তিনটা অংশ হলো, জিমেইল হতে পারে, ইয়াহু মেইল হতে পারে। হ্যাঁ, এরকম মেইলের তিনটা অংশ থাকে। পরীক্ষায় আসে যে মেইলের কয়টা অংশ, তখন এটা তোমাকে জানা থাকতে হবে যে মেইলের তিনটা অংশ। তোমরা যদি বই দেখো, দেখলে বইয়ে দেখবা যে মেইলের এই বিষয়গুলা সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, আর মেইল কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এগুলো একটু দেখবা। হ্যাঁ, কারণ আমি তো লাইন বাই লাইন কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি না, আমি শুধু পড়াটা সহজ করে দিতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হলো টেলিকনফারেন্সিং। তোমরা হয়তো জানো টেলিফোনের মাধ্যমে একাধিক ব্যক্তির সাথে কথা বলা যায়, যেটা হলো টেলিকনফারেন্সিং। আর ভিডিও কনফারেন্সিং, তো যে আমরা যে ক্লাস করতেছি, এটা কি, এটা কিন্তু একটা ভিডিও ভিডিও কনফারেন্স? কনফারেন্সিং, বুঝতে পারছো? আচ্ছা, ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, এগুলা তোমাদের বুঝাইতে হবে না। হ্যাঁ, এগুলা কিন্তু তোমরা অলরেডি বোঝো বা কাজ করতেছো, এটা নিয়ে ব্যবহার করতেছো, তার মানে এটার উপকারিতা অপকারিতা, হ্যাঁ, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এগুলা কিন্তু তোমাদেরকে আর শিখাইতে হবে না। এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হলো বুলেটিং বোর্ড, এটা একটু জানতে হবে। বুলেটিং বোর্ডটা একেবারে সহজ। হ্যাঁ, বুলেটিং বোর্ডটা হলো সোজা জিনিস, যেটা হলো আমরা স্কুলে বা কলেজে যদি যাই, গেলে দেখবো কি, বাইরে একটা নোটিশ বোর্ড টানানো থাকে। নোটিশ বোর্ডটা কিন্তু ক্লাস তোমার 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট বা যে লেভেল পর্যন্ত আছে, যে কয়টা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু হতে পারে। এখন তুমি কি করবা, তুমি যদি ইন্টারমিডিয়েটের ছাত্র, তুমি যা কিন্তু তোমার নোটিশটা শুধু নিবা, সংগ্রহ করবা, তুমি কিন্তু আর ক্লাস সিক্সে কি হয়েছে এই তথ্যগুলো কিন্তু তুমি নিবা না। বুলেটিং বোর্ড হলো এই সেম ক্লাসের যে স্কুলের যে বোর্ড থাকে, এরকম একটা নোটিশ বোর্ডের মতো, যেটা কোথায় থাকে, ইন্টারনেটে থাকে। যে কেউ চাইলে তার প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সংগ্রহ করবে, আর যেটা তার দরকার না সেটা সে দেখবে না। এরকম যে ব্যবস্থাগুলো আছে সেগুলো হলো বুলেটিন বোর্ড, বুঝতে পারছো? সমস্যা হয়েছে কোনো, না স্যার, বুঝতে পারছো কথা? বুলেটিন বোর্ডটা, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সেটা হলো প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা। এখন প্রত্যক্ষ যোগাযোগের মধ্যে আমরা কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, সরাসরি সাইকেল
সিএনজি, অটো রিক্সা বা প্লেন, গাড়ি যে কোনো ভাবে কি করতে পারি, সরাসরি যোগাযোগ করতে পারি। করতে পারি এটা হলো প্রত্যক্ষ যোগাযোগ। প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা তিন ভাগে ভাগ করা যায়: রিজার্ভেশন সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তোমাদের মনে হয় ধরো ফোন থেকে নয়েস আসতেছে, মিউট করে রাখতে পারো। রিজার্ভেশন সিস্টেম বলতে আচ্ছা, বুঝতে পারতেছো কি আমার কথা? জি স্যার। বোরিং লাগতেছে? না স্যার, ভালোই লাগছে। না আচ্ছা, বোরিং লাগলে বলো যে বোরিং লাগে। আচ্ছা, এখন যেটা আমরা পড়বো শেষ, যেটা প্রত্যক্ষ ভাবে মানে সরাসরি যায় আমরা যে কাজগুলো করি সেটা কি? রিজার্ভেশন সিস্টেম, অর্থাৎ এই যে ট্রেনের টিকিট, তারপরে বাসের টিকিট, এই যে টিকিট গুলো আমরা কাটি, এটা সরাসরি যা আমরা কাটতাম আগে, এখন কিন্তু আর সরাসরি যা কাটতে হয় না, অনলাইনের মাধ্যমে কাটা যায়। এই যে অনলাইনের মাধ্যমে আমরা কাটতেছি, এটাকে বলা হয় রিজার্ভেশন সিস্টেম। প্লেনের টিকিট হতে পারে, বাসের টিকিট হতে পারে, তারপরে তোমার ট্রেনের টিকিট হতে পারে, আর গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা একটু গুরুত্বপূর্ণ, জিপিএস তোমরা হয়তো জানো, গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম কি আসলে? গ্লোবাল পজিশনিং সিস্টেমটা হলো এই যে একাধিক ডিভাইস আমাদের, একাধিক ডিভাইস আমরা চলাচল করি, এই ডিভাইস গুলো কোথায় কিভাবে আছে এটা কিন্তু আমরা জানি না। এখন এই যে গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে কি করা যায়, জানা যায় যে তোমার ডিভাইসটা কোথায় আছে, তুমি কোথায় আছো, কিভাবে অবস্থান করতেছো, এটা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে জানা যায়। এখন ধরো একটা কোম্পানির 100-200 গাড়ি আছে, 100-200 গাড়ি আছে, তাদের একটা গাড়ির দাম ধরো 20 লাখ, 15 লাখ, 50 লাখ, এরকম একটা গাড়ির দাম। এই গাড়িগুলো চালাচ্ছে কারা? একেবারে থার্ড ক্লাস লোক, যারা দেখা যায় যে নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত, তারা কিন্তু এই গাড়িগুলো চালায়। তো এরা কি করতে পারে, এই গাড়িগুলো নিয়ে চলে যেতে পারে। এখন ওই কোম্পানি কি ধরতে পারবে যে কে গাড়ি কোথায় নিয়ে গেল, বাংলাদেশের কোন জায়গায় নিয়ে গেল, এটা কিন্তু ধরতে পারবে না। এই জন্য প্রত্যেকটা গাড়ির সাথে একটা ট্র্যাকার লাগানো থাকে। এই ট্র্যাকারটাই হলো গ্লোবাল পজিশনিং এর জন্য কাজ করে। অর্থাৎ এই ট্র্যাকারের মাধ্যমে জানা যায় যে এই গাড়িটা অথবা এই ফোনটা, এই ল্যাপটপটা, অথবা যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক যে কোনো ডিভাইস কোন এলাকায় আছে, কোন এরিয়ার মধ্যে আছে, অর্থাৎ ওই বস্তুটা যেই টাওয়ারের অধীনে আছে সেই টাওয়ার থেকে কত কিলোমিটার দূরে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কোন দিকে আছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এই সব কিছু কি করা যায়, গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে জানা যায়। বুঝতে পারছো? আচ্ছা, কাজ করতে পারো তোমাদের অফ করে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তোমরা হয়তো এইটা সম্পর্কে খুব ভালো মতো জানো, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি। আমরা কিন্তু কোথাও যেতে গেলে আমরা কি করি, গুগল ম্যাপটা অন করি যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে রোড, রাস্তা, কোন এলাকার কোথায় কত দূর, কত কিলোমিটার, কিভাবে যেতে হবে, কোন রাস্তা কি, এই যে বিষয়গুলা, এই ইনফরমেশন গুলা কি করছে, স্যাটেলাইটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ওরা ইনক্লুড করে রাখছে, যে যে কারণে কি আমরা গুগল ম্যাপে গেলি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখতে পারি। একটা মসজিদ কোথায় আছে, হ্যাঁ কবরস্থান কোথায়, এই জিনিসগুলো কি করা যায়, এই জিআইএস এর মাধ্যমে, এটা জিআইএস বলা হয়, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আর গ্লোবাল পজিশনিং সিস্টেমকে বলা হয় কি, জিপিএস। বুঝতে পারছো? জিপিএস, জিপিএস আর জিআইএস। হ্যাঁ, এই বিষয়গুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে এখনকার সময়ে এই বিষয়গুলা আসে। যেমন ধরো একটা চোর একটা মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে,
এখন সেই ব্যক্তি কোথায় আছে, কোন বিল্ডিং এ থাকে, সেটা কিভাবে জানা যাবে? গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে তুমি জানলা যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখন কোথায় আছে এটা কিন্তু জানা যাচ্ছে না। এটা জানার জন্য এই যে জিও জিআই এই বিষয়টা ব্যবহার করা হয়ে থাকে। এটা বেশিরভাগ সময় ব্যবহার করা হলো পুলিশ বা প্রশাসন, ঠিক আছে? গ্লোবাল পজিশনিং সিস্টেমটা হয়তো আমরা ব্যবহার করি, কিন্তু জিআইএসটা হলো পুলিশ প্রশাসন, এগুলা ব্যবহার করে, ক্রাইম করে না, ক্রাইম করে পলায় গেলে এগুলো ধরার জন্য এগুলো ব্যবহার করে। আশা করি মোটামুটি এই বিষয়গুলো বুঝতে পারছো। আচ্ছা, আজকের ক্লাস মূলত এ পর্যন্তই, ঠিক আছে? এখন হ্যাঁ আচ্ছা, বুঝছো কি আমার কথাগুলা? জি স্যার। আচ্ছা। হুম।